বিগত কেইদিনত যিমান অবজেকশ্যনৰ কাৰণে হিয়ারিং হল, এই অবজেকশ্যনত আজিলৈকে কোনোদিন কোনো এজন অবজেকশ্যনকারী আপত্তিকারী উপস্থিত হোৱা নাই। গতি আমার পরিয়ালর সদস্যসকলের বিরুদ্ধে যখন আপত্তি করেছিল যদি উপস্থিত নহয়, মই জানো এসওপির কপি মই লৈ আহিছিলোঁ, যিটো স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর, যিটো উচ্চতম ন্যায়ালয়ে এসওপি যিটো মডেলিটির উপর চূড়ান্ত অনুমোদন দিছে, যিটো এসওপির উপর আজি এনআরসির হিয়ারিং পর্যায় চলি আছে, সেই এসওপির কপি মই লৈ আহিছোঁ। মই ইয়াত যিসকল বিষয়া আমার হিয়ারিংয়ের দায়িত্বত আছিল তেওঁলোকক দেখুৱালোঁ যে আপত্তিকারী ইয়াত থকাটো বাধ্যতামূলক, যদি আপত্তিকারী উপস্থিত না থাকে তেনেহলে আপত্তিটোই গ্রহণযোগ্য নহয়, অবজেকশনটোই গ্রহণযোগ্য নহয়, এই অবজেকশনের উপর হিয়ারিং লওয়ার কোনো যুক্তি নাই কইছে। আর মই কইছিল যে অবজেকশন কি দিছে, অবজেকশনের কপি আমার দিব লাগে, অবজেকশন কি দিছে, মোর পরিয়ালর মোর লড়া ছোৱালীর এগেইনস্টত কি গ্রাউন্ডত অবজেকশন দিছে কপিটো চাব লাগে। কইছে অবজেকশনের কপি আমার লগত নাই, যে আপনাদের অবজেকশনের কপিও নাই, আপনাদের না জানে কি অবজেকশন দিছে, অবজেকশন যিজনে করেছে তেও উপস্থিত নাই, হিয়ারিং কেউ লব। তারপিছতো আমার কিছুমান ডকুমেন্ট বিচারিলে ফটোশুট করে দিবলগা হল, নিয়ম মতে একপক্ষীয়ভাবে এটা জাজমেন্ট হয়ে যাব লাগে যে যিজন অবজেকশন করেছে তেও যদি উপস্থিত নাই, এইটো আর হিয়ারিংই হব না লাগে, অবজেকশনটি ডিসমিস করে দি পেলাই দিব লাগে। কিন্তু আজি মই বিধায়ক হওয়ার পিছতো, মই এসওপির উচ্চতম ন্যায়ালয়ের কপি দেখার পিছতো, মই দাবি করার পিছতো আমাকো বাধ্য করা হয়েছে বিচরা মতে সকল তথ্য পাতি দিয়ার কারণে, ফটোস্টেট করে সকল ডকুমেন্টবিল দিয়ার কারণে মোকো বাধ্য করা হয়েছে, যেটু আপত্তিকারী উপস্থিত না থাকলে অবজেকশনের উপর হিয়ারিংই হব নয়, এটু ক্যানসেল করে দিব লাগে। তারপর কেবল এটাই নহয়, বহুত ক্ষেত্রত এনেকুৱা হয় যে যিসকলে লেখাপড়া নাজানে অশিক্ষিত মানুষ, আজি আফজালুর রহমান সাহেব আমার সমষ্টি কমিটির সাধারণ সম্পাদক, সিদিনা একটা হিয়ারিংত ভায়েকর কারণে নগাঁও একটা কেন্দ্র গেছিল, যেটা আপত্তিকারী নাই না থাকার পিছত তাত লিখেছে যে নো এনি ভ্যালিড ডকুমেন্ট ইজ এভেলেবল এজ পার অবজেকশন অফ অবজেক্টর, আপত্তিকারী দাবি করা মতে কোনো ভ্যালিড ডকুমেন্ট নাই, লিখি পেলায় সহি করব দিছে, পড়িব জানে, পড়ি পেলায় কেছে আমার তো ডকুমেন্ট সব আছে আমি কেউ সহি করি, কেছে না এই নিয়ম এইটা সহি করব লাগবে, কিন্তু আমি তো সহি নকরো, তারপর কেছে নকরিলেও নাই কিন্তু আমি চেঞ্জ করব নিম, এইটাতে সহি করব লাগবে, লিখিছে যে আপত্তিকারী যে আপত্তি করেছে সেই মতে কোনো বৈধ ডকুমেন্ট নাই, একটু সহি করে ফেলে মানি লওয়া হল, আলটিমেটলি কালি নাম ড্রপ হবো তেলকর নাম ফরেনার ট্রাইব্যুনেলত যাব। আর অন্যায়টা চাও, এইটো আসলে লাস্ট ডেট 31/12/2018 ভিতর অবজেকশন আর ক্লেম জমা দিব লাগে, তারপর আর জমা দিব নিব, আর সেই 31/12/2018 আমি খবর পাইছিল মিডিয়াত আসছিল গোটে অসমত 6,000-7,000 অবজেকশন জমা হয়েছে, তারপর দুদিন পিছত কোনো কেছে এইটো 2,00,000 উপর হয়েছে, আর জানুয়ারি মাহর লাস্ট ডেট পার হওয়ার পিছত জানুয়ারি মাহর 10-11 তারিখে এল আর সিয়ার অফিসত পঠা হল 2,70,000 মান, 2,67,000 গোটে এল আর সিয়ার অফিসত পঠা হল, এইবিলাক এন্ট্রি করব লাগে, তেওঁলোকে কৈছে লাস্ট ডেট গুছি গেল 31 ডিসেম্বরের 31 তারিখ, গতি আজি জানুয়ারির 11-12 তারিখে আমি কেন এন্ট্রি করিম, কৈছে ডিসি অফিসের পর পঠাই দিয়েছে, কৈছে এন্ট্রি করব লাগবে, কৈছে এটি এন্ট্রি করলে তো আমি 11-12 তারিখ কম্পিউটারে শো করব, কৈছে না এটা উপরেরপর কম্পিউটারের সফটওয়্যারটা চেঞ্জ করে দিছে, এটা যে তারিখে এন্ট্রি করক এটা 31 ডিসেম্বরের 31 তারিখের আগতে এন্ট্রি হবো, সফটওয়্যারটো প্রতীক্ষা জেলার অফিসের পর সফটওয়্যারটা চেঞ্জ করে দিছে, তারপর জানুয়ারি 11-12-13-14-15 তারিখে এল আর সি আর অফিসত এই অবজেকশনবিল এন্ট্রি করা হল, আর গোটেকটা তারিখ শো করেছে 31 ডিসেম্বরের আগত, তার মানে সফটওয়্যারটি চেঞ্জ করে দিছে, মানে কিমান অন্যায় করেছে, সেই প্রথম অন্যায় তেতিয়াই করেছে, তো 6,000-7,000 অবজেকশন হয়েছিল তেওঁলোকে জানুয়ারি মাহর 15 দিনলৈকে, আর তাত আমি দেখেছিল যে গোটে অফিসের মানুষবিল যা এন আর সির কামত জড়িত কর্মচারী সকল, সেই কর্মচারী সকলে এইবিল লিখেছিল, খ লিখি পেলায় বেলেগ বেলেগ নাম, রিঙ্কুমণি ডেকা, প্রণব বর্মন, এনেকে বেলেগ বেলেগ নামত সহি লৈ পেলায় অবজেকশনবিল জমা দিয়েছিল, কামবিল করেছে অফিসের জড়িত কর্মচারী, সেই কর্মচারীবিলাক এটা ছাত্র সংগঠনের এজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ নেতাই ঘুরি ঘুরি গোটে অসমত কেইদিন আগতে কৈ আছিলে যে কৈ আছিলে আপনাদের জাতীয় দায়িত্ব পালন করক, সেই কর্মচারীবিলাক কৈছিল আপনাদের জাতীয় দায়িত্ব পালন করক, জাতীয় দায়িত্ব মানে পালন এইটো লাস্ট ডেট পার হওয়ার পিছত সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে অন্যায়ভাবে লাখ লাখ মানুষের নামত কমপ্লেন লিখি বেলেগ মানুষের নামত ভুয়া সহি লৈ এইটো জমা দিয়াটো হল জাতীয় দায়িত্ব, জাতীয় দায়িত্ব পালন এইবিল কথা আজি সেই বৃদ্ধজীবন ছাত্র নেতাই জাতীয় দায়িত্ব পালনের কথা কৈছিল, তেওঁলোকে জানে যে তেওঁলোকে যদি ষড়যন্ত্র করে এনআরসি বন্ধ করব নোৱাৰে, যদি অসমত বিদেশী সমস্যা সমাধান হয়ে যায় তেনেহলে তেওঁলোকৰ চান্দাৰ রাজনীতি বন্ধ হয়ে যাব, তেওঁলোকে বিগত 40 বছর তেওঁলোকে এই বিদেশী বিদেশী বলে কই হাজার কোটি টাকা চান্দা কালেকশন করে তেওঁলোকে দিল্লি কলকাতা এলাহাবাদত ফ্লেট কিনেছে ফ্লাইটত ঘুরে ঘুরে মন্ত্রীতক ভিআইপি জীবন, তেওঁলোকে যদি বিদেশী সমস্যা সমাধান হয় গোটেই অসমৰ পৰা আকৌ হাজার কোটি টাকা চান্দা কেনেকৈ পাব, গতিকে সমস্যাটো জীয়াই থাকবে এইটো হল তেওঁলোকৰ উদ্দেশ্য, আৰু
তেওঁলোকৰ লগত একাংশ ৰাজনৈতিক দল আছে, সেই ৰাজনৈতিক দলবিলাকে এই সমস্যাটো জীয়াই থাকিলে আজীৱন বিদেশী সমস্যাটোৰ নামত তেওঁলোকে ভোট ল'ব পাৰিব। আহি পেলাই ক'ব ৰাজনৈতিক দলবিলাকে যে আমাক যদি ভোট নিদিয়ে তেনেহ'লে আপোনালোকক চব বাংলাদেশী লৈ যাব, আমাক ভোট দিয়ক, আপোনালোকক আমি ৰক্ষণাবেক্ষণ কৰিম। আৰু যদি ভোট দি দিয়ে আকৌ নহ'লে ক'ব ভোট নিদিলে ডিটেনশ্যন কেম্পত বন্দী কৰা হ'ব। সিহঁতক ক'ব যে আমাক ভোট দিলে বিদেশীবিলাক খেদিম, ইয়াত আহি পেলাই ক'ব যে আমাক ভোট দিলে আপোনালোকক আমি ৰক্ষা কৰিম। এইবিলাক কৰি সেই ৰাজনৈতিক দলবিলাকে 70 বছৰ আমাৰ মানুহক বাৰে বাৰে ডি ভোটাৰৰ নামত, বাৰে বাৰে বিদেশীৰ নামত 1962 চনৰ পৰা 69 চনলৈকে 4.5 লাখ মানুহক PIP স্কিমত ৰাতিৰ অন্ধকাৰত নি পেলাই তেওঁলোকক এই বৰ্ডাৰ পূব পাকিস্তানৰ বৰ্ডাৰ পাৰ কৰি থৈ আহিলে। তাৰপিছত এবাৰ সন্দেহযুক্ত নাগৰিক, এবাৰ পূব পাকিস্তানী, এবাৰ বাংলাদেশী, এবাৰ উভয় অনুপ্ৰৱেশকাৰী, এবাৰ সন্দেহযুক্ত নাগৰিক, এবাৰ ডি ভোটাৰ, আকৌ সিহঁতেই NRCৰ পৰা এই সন্দেহ, তেওঁলোকে আকৌ অবজেকশ্যন, এটাৰ পিছত এটাকেই, এটাৰ পিছত এটাকেই। এই মানুহবিলাকক 70 বছৰে এই মানুহবিলাকৰ পিঠিত কলংকৰ বোজা জাপি দি এই মানুহবিলাকক আজি যাতে তেওঁলোকে নিজৰ ল'ৰা ছোৱালীক শিক্ষিত কৰিব নোৱাৰে, এই মানুহবিলাকে যাতে নিজৰ পৰিয়ালৰ উন্নতি কৰিব নোৱাৰে, আৰ্থিকভাৱে যাতে উন্নতি কৰিব নোৱাৰে, শিক্ষা স্বাস্থ্যৰ কাৰণে চিন্তা কৰিব নোৱাৰে, সদায় এটা এটা বিপদ জাপি দি এই জাতিটোক পংগু কৰাৰ কাৰণে 70 বছৰ ধৰি ৰাজনৈতিক দলবিলাকে কিন্তু এই চেষ্টা কৰি আহিছে। কাৰণ আজি আপোনালোকে চাওক, এই অবজেকশ্যনৰ কাৰণে কিছুমান মানুহ করিমগঞ্জ হাইলাকান্দি যাব লগা হল। কালি মই খবৰ পাইছোঁ এটা পৰিয়ালে 3খন গাড়ী লৈ যাব লগা হল, 66,000 টকা ভাড়া, 3টা গাড়ী, প্ৰায় 70,000 টকা তেওঁলোকে অহা যোৱা খোৱা আৰু গাড়ীৰ ভাড়াৰ বাবদ 70-80,000 টকা তেওঁলোকৰ খৰচ। গৰীব মানুহ ঘৰৰ ভেটি বন্ধকত থৈছে, ঘৰৰ ভেটি বন্ধক দি পেলাই, ঘৰৰ মাটি বন্ধক দি গৰীব মানুহ সিদিনা এটা পৰিয়ালে আনিটাঙনি বজাৰত ভিক্ষা খুজি আছে, 22,000 টকা এটা গাড়ী ভাড়া লাগে, তেওঁলোকে হাইলাকান্দি যাব লাগে, যিটো মানে ভিক্ষা কৰি খুৱাই সেই মানে 22,000 টকা ক'ৰ পৰা পাব? মানে এনেকুৱা ধৰণৰ মানুহবিলাকক অন্যায় কৰি আছে, যাতে মানুহবিলাকে মাটি ভেটি বিক্ৰী কৰি এই NRCৰ নামত, ডি ভোটাৰৰ নামত হেৰাচমেণ্ট হৈ যাতে তেওঁলোকে জীৱনৰ কাৰণে তেওঁলোকে ঢুকীয়া হৈ যায়, চব ঘৰৰ মাটি ভেটি বিক্ৰী কৰি পংগু হৈ যায়, ল'ৰা ছোৱালীক শিক্ষিত কৰিব নোৱাৰে, মানুহকেইটা যাতে সদায় ধ্বংস হৈ যায়, এইটো তেওঁলোকৰ হ'ল চক্ৰান্ত। গতিকে আমি এই প্ৰতিবাদ, আমাৰ এই প্ৰতিবাদ এইটো কাৰণেই, আমি জাষ্টিছ বিচাৰোঁ, ন্যায় বিচাৰোঁ, যে এটা শুদ্ধ বিশুদ্ধ NRC বিচাৰোঁ, যি NRCত এজনো বিদেশীৰ নাম অন্তৰ্ভুক্ত হ'ব নালাগে, যি NRCত এজনো বৈধ ভাৰতীয় মানুহৰ নাম ইয়াৰ পৰা কৰ্তন হ'ব নালাগে। গতিকে আমি দাবী কৰিছোঁ যে যিসকলে অবজেকশ্যন কৰিছে সেই অবজেকশ্যন আজিও দুজন বন্ধু মোৰ লগত বহি ইয়াত ৰেচমিট দিছে। আমাৰ কেইদিনমান আগতে যতীন নাথ ডাঙৰীয়াই তেখেতে লিখিতভাৱে দিছিল, আজি আমাৰ বিপুল শইকীয়া ডাঙৰীয়াই লিখিত দিছে, আমাৰ আৰু এগৰাকী টিংকুমণি তেখেতেও লিখিতভাৱে দিছে যে আমাৰ নামত অবজেকশ্যন যিবিলাক দিছে আমি নাজানিছিলোঁ, আমাৰ নামত অবজেকশ্যন দি মানুহবিলাকক হাৰাশাস্তি কৰি আছে। গোটেই অসমত এনেকেই একাংশ মানুহৰ নামত অবজেকশ্যন দি আমাৰ এই গৰীব মানুহবিলাকক হাৰাশাস্তি কৰাৰ কাৰণে এইটো কৰা হৈছে। গতিকে আমি অন্যায়ৰ পৰা প্ৰতিবাদ বিচাৰিছোঁ, অন্যায় বন্ধ হ'ব লাগে, জাষ্টিছ বিচাৰিছোঁ, আৰু বৈধ ভাৰতীয় নাগৰিকক এইদৰে যাতে অন্যায় বন্ধ কৰা হয়, আজিৰ পৰা আমাৰ দাবী যে যিসকল অবজেকশ্যন কৰিছে তেওঁলোক ইয়াত উপস্থিত থাকিব লাগিব হিয়াৰিঙত। 2 নম্বৰ দাবী, যদি হিয়াৰিঙত তেওঁলোক উপস্থিত নাথাকে তেনেহ'লে এইটো ডিছমিচ কৰিব লাগিব আৰু এইটো অবজেকশ্যনৰ ওপৰত হিয়াৰিং হ'ব নোৱাৰিব, তেওঁলোকক একপক্ষীয়ভাৱে ডিক্লেয়াৰ দি দিব লাগিব। আৰু 3 নম্বৰ দাবী, যদিহে আপত্তিকাৰী বা অবজেক্টৰ তেওঁ আহি পেলাই যদি উপস্থিত হয় তেনেহ'লে তেওঁ ইয়াত যিহেতু SOP আছে যে তেওঁ অবজেকশ্যন কৰাৰ কাৰণ পইণ্টবিলাক লিখি তাৰ উপযুক্ত তথ্য দিব লাগিব, সেই তথ্য তেওঁ দিব লাগিব। যদি তথ্য যদি দিব নোৱাৰে তেনেহ'লে সেই অবজেকশ্যনৰ পৰা পুৰণি হ'ব নোৱাৰে, তেওঁ তথ্য দিব লাগিব, ৰেকৰ্ড দিব লাগিব। 4 নম্বৰ দাবী, যদিহে সেই অবজেকশ্যনকাৰী ইয়াত নাহে আৰু এই লোকসকলক আকৌ ছেকেণ্ড টাইম, বহুত মানুহক ডেট দিয়ে, ছেকেণ্ড ডেট দিব নোৱাৰিব, সেইদিনাই ডিছমিছ কৰি অবজেকশ্যনটো তেওঁলোকক ক্লিন চিট ক্লিয়াৰ লিখি দিব লাগিব। আৰু 5 নম্বৰ আমাৰ দাবীটো হ'ল যে যিসকল বিষয়া কৰ্মচাৰীয়ে এই অবজেকশ্যনৰ ইয়াৰ নম্বৰবিলাক যোগান ধৰি বা নিজে লিখি দি বেলেগ মানুহৰ নামত তেওঁলোকে অবজেকশ্যনবিলাক ফাইল কৰিছে, সেই বিষয়া কৰ্মচাৰীসকলৰ বিৰুদ্ধে তদন্ত লৈ তেওঁলোকক যদি দোষী সাব্যস্ত হয় তেওঁলোকক চাকৰিৰ পৰা বৰখাস্ত কৰি গ্ৰেপ্তাৰ কৰি তেওঁলোকক জেল হাজোতত দিব লাগিব। আৰু 6 নম্বৰ দাবী হ'ল, যিসকল লোক দূৰ দূৰণিত যিসকলক হিয়াৰিঙত যাব লগা হ'ল তেওঁলোকৰ যথেষ্ট টকা খৰচ হ'ল, তেওঁলোকৰ এই খৰচ চৰকাৰীভাৱে যোগান দিব লাগিব, চৰকাৰে তেওঁলোকৰ অহা যোৱাৰ এই হিয়াৰিঙৰ খৰচ দিব লাগিব, তাৰ ক্ষতিপূৰণ দিব লাগিব যিসকলক এনেকৈ দূৰ দূৰণিত হেৰি কৰিছে। 8 নম্বৰ আমাৰ দাবী হ'ল, যিসকল বিষয়া কৰ্মচাৰীয়ে আমাৰ অশিক্ষিত মানুহৰ তেওঁলোকৰ যিটো ষ্টেটমেণ্ট লিখিব লাগে, স্পিকিং অৰ্ডাৰ, তাত তেওঁলোকে অন্যায়ভাৱে ডকুমেণ্ট থকাৰ পিছতো নাই বুলি লিখি চহী লৈ আছে, এইবিলাক আকৌ পুনৰীক্ষণ কৰি সেইবিলাকক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, চাকৰিৰ পৰা বৰখাস্ত কৰিব লাগে। আৰু তাৰ লগে লগে আমাৰ আৰু এটা দাবী হ'ল যে অহা 31 জুলাই তাৰিখে যিটো NRC চূড়ান্ত হ'ব, সেই NRCৰ চূড়ান্ত খচৰা পূৰ্বে
যিসকল মানুহ ডিউটিত গৈ আছে বা যিসকলৰ নামত ফৰেনাৰ ট্ৰাইবুনেলত কেছ তেওঁলোকৰ যদি সতি সন্ততিৰ পৰ্যাপ্ত তথ্য পাতি আছে তেওঁলোকৰ নাম এনআৰচিত অন্তৰ্ভুক্ত কৰিব লাগে। পিতৃৰ নাম ডিউটিত হৈ থকাৰ কাৰণে পৰিয়ালৰ সকলোৰে নাম বাদ দিব এইটো আমি মানি ল'ব নোৱাৰোঁ। যদি পৰ্যাপ্ত ডকুমেণ্ট আছে ডকুমেণ্ট চাই পেলাই তেওঁলোকৰ নামো অন্তৰ্ভুক্ত কৰিব লাগে। গতিকে এইটো এটা দাবী আজি আমি